কিন্তু বড় বড় করে পড়ি। হ্যাঁ, এটা কে রে সালাদ, জানি না, সালাদ বা নামাজ কয় ওয়াক্ত? পাঁচটা ওয়াক্ত। এই বলো সবাই, সালাদ বা নামাজ কয় ওয়াক্ত? সালাদ বা নামাজ কয় ওয়াক্ত? পাঁচ ওয়াক্ত। বলো সালাদ বা নামাজ কয় ওয়াক্ত? পাঁচ ওয়াক্ত। আচ্ছা, সালাদ বা নামাজ কয় ওয়াক্ত বলো? হাত আঙ্গুল দেখে মনে রাখবা। পাঁচ ওয়াক্ত নামাজ, নামাজ কয় ওয়াক্ত বলো? পাঁচ ওয়াক্ত নামাজ। কয় ওয়াক্ত নামাজ রয়েছে? পাঁচ ওয়াক্ত নামাজ রয়েছে। আচ্ছা, তাহলে পাঁচ ওয়াক্ত নামাজ মনে থাকবে। সালাদ বা নামাজ কয় ওয়াক্ত? পাঁচ ওয়াক্ত। হাত আঙ্গুল যতটি আছে অতটি নামাজের ওয়াক্ত। আমরা কি কি, এগুলা কি কি, সালাদ বা নামাজ পাঁচ ওয়াক্ত কি কি আমরা পড়ি? এক নাম্বার বলো, এক নাম্বার, এক ফজর, ফজর, এক কালিমা নো, ফজর, এক নাম্বার কি ফজর বলো, এক নাম্বার কি ফজর বলো, দুই নাম্বার জুহর, দুই নাম্বার কি জুহর, দুই নাম্বার তিন নাম্বার আসর, তিন নাম্বার কি আসর, চার নাম্বার মাগরিব, চার নাম্বার কি মাগরিব, চার নাম্বার মাগরিব, হ্যাঁ মাগরিব, পাঁচ নাম্বার ইশা, পাঁচ নাম্বার মাগরিব, পাঁচ নাম্বার এশা, পাঁচ নাম্বার কি বলো এক নাম্বার ফজর এক নাম্বার ফজর, এক নাম্বার ফজর, দুই নাম্বার জোহর, দুই নাম্বার, দুই নাম্বার জোহর, তিন নাম্বার আসর, চার নাম্বার মাগরিব, চার নাম্বার মাগরিব, গুড। তাহলে নামাজ বা সালাত কই ওয়াক্ত? নামাজ বা সালাত কই ওয়াক্ত? পাঁচ, পাঁচ ওয়াক্ত। সাহিরা, নামাজ বা সালাত কই ওয়াক্ত? পাঁচ ওয়াক্ত। এক নাম্বার, এক নাম্বার বলো, এক নাম্বার ফজর, এক নাম্বার কি ফজর, দুই নাম্বার জোহর, দুই নাম্বার জোহর, তিন আসর, তিন কি আসর, চার নাম্বার মাগরিব, পাঁচ নাম্বার এশা, পাঁচ নাম্বার এশা, গুড। তাহলে আমরা পাঁচটা ওয়াক্ত নামাজের ওয়াক্ত শিখে ফেললাম। নামাজের ওয়াক্ত কয়টি, নামাজের ওয়াক্ত কয়টি? পাঁচটি। হ্যাঁ, তাহলে পাঁচ ওয়াক্ত নামাজ রয়েছে। কয় ওয়াক্ত নামাজ রয়েছে আমাদের উপর? কয় ওয়াক্ত নামাজ পড়তে হবে? পাঁচ ওয়াক্ত। পাঁচ ওয়াক্ত নামাজ পড়া ফরজ। এক নাম্বার কি, এক নাম্বার কি বলো, এক নাম্বার বলো ফজর, হ্যাঁ, দুই নাম্বার, দুই নাম্বার জোহর, দুই নাম্বার, দুই নাম্বার জোহর, তিন নাম্বার আসর, তিন নাম্বার আসর, তিন নাম্বার আসর, হ্যাঁ, চার নাম্বার মাগরিব, হ্যাঁ, পাঁচ নাম্বার এশা, পাঁচ নাম্বার কি এশা। আচ্ছা, তাহলে আমরা পাঁচটা সালাত ওয়াক্ত শিখে ফেললাম, সালাতের ওয়াক্ত। এই সালাতের আরেকটা, আরেকটা নাম কি সালাতের, আরেকটা নাম কি বলো? নামাজ, নামাজ কা, নামাজ, নামাজ কা আরেকটা নাম কি? নামাজের একটা নাম সালাত। ঠিক আছে, সালাত, সালাত বলিও না, সালাত, সালাত, সালাত বলো। আচ্ছা, তাহলে আমরা শিখে ফেললাম না, তাহলে নামাজ কয় ওয়াক্ত? পাঁচ ওয়াক্ত। কি কি বলো, কি কি? পাঁচ ওয়াক্ত, নাম্বার আসর, মাগরিব, এশা, ফজর, জোহর, ফজর, ফজর, জোহর,
असर मगरिब ऐशा फजर जुहर असर मगरिब ऐशा सर देखिए बार अकाइद बोलो अकाइद पांच वक्त नमाज की बोलो तो बोलो हाँ जुहर तार पर बोलो जुहर तार पर असर असर मगरिब मगरिब ऐशा ऐशा गुड गुड अच्छा साहिरा बोलो एक बार बोलो साहिरा तुम ही बोलो पांच वक्त नमाज का नाम बोलो की बोलो নামাজের নাম এক নাম্বার কি ফজর এক নাম্বার কি ফজর হ্যাঁ জোহর গুড হ্যাঁ আসর হ্যাঁ মাগরিব মাগরিব এশা এই তো পাঁচ ওয়াক্ত নামাজের নাম হয়ে গেল আচ্ছা এখন বলবা যে কে আর তো কাউকে দেখা যাচ্ছে না তাবিন কোথায় চলে গেছে আচ্ছা সোহাইব কিছু দেখা যাচ্ছে না এই তাবিন বলো পাঁচ ওয়াক্ত নামাজের নাম বলো পাঁচ ওয়াক্ত কি কি নামাজ হ্যাঁ এক নাম্বার বলো ফজর এক নাম্বার ফজর দুই নাম্বার জুহর তিন নাম্বার তিন নাম্বার আসর নামাজ কয় অক্ত যদি প্রশ্ন করা হয় তোমাদেরকে সালাত বা নামাজ কয় অক্ত পাঁচ অক্ত আচ্ছা আরেকটা প্রশ্ন যায় আমরা আল কোরআন কার উপর নাজিল হয়েছে আল কোরআন আমাদের কোরআন শরীফ তোমরা আল কোরআন চিনো কোরআন মাজিদ চিনো কোরআন মাজিদ কোরআন শরীফ চিনো সবাই কোরআন শরীফ চিনো কোরআন শরীফ দেখেছো সবাই কি রে নাফিস তুমি কোরআন শরীফ দেখেছো কোরআন মাজিদ দেখেছো নাফিস তুমি কোরআন মাজিদ দেখছো আচ্ছা সবাই কোরআন মজিদ দেখেছি তাই না তাহলে কোরআন মজিদ কার উপর নাজিল হয়েছে কোরআন মজিদ কার উপর নাজিল হয়েছে আমাদের উত্তর দিতে হবে কোরআন মজিদ আল কোরআন আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার বলো আল কোরআন আল কোরআন আমাদের আমাদের মহানবী আমাদের মহানবী হযরত হযরত মুহাম্মদ মুহাম্মদ সাল্লাল্লাহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর উপর নাজিল হয়েছে এর উপর আচ্ছা আবার বলো আমরা কোরআন মজিদ আল কোরআন কার উপর নাজিল হয়েছে বলো আল কোরআন আমাদের মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর উপর নাজিল হয়েছে আচ্ছা গো হ্যাঁ সবাই বুঝতেছি তাহলে আমাদের নবী আমাদের মহানবী তাই না আল কোরআন কার উপর নাজিল হয়েছে আমাদের মহানবী আমাদের মহানবী হযরত হযরত মুহাম্মদ বলো হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর উপর নাজিল হয়েছে হ্যাঁ 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 তাহলে আল কোরআন কার উপর নাজিল হয়েছে তাহিরা বলো তো এবার আল কোরআন কার উপর নাজিল হয়েছে
বলো আল কোরআন কার উপর নাজিল হয়েছে? আমার মনে পড়তেছে না। আচ্ছা আমার সাথে বলো তাহলে, আল কোরআন, আল কোরআন আমাদের মহানবী, আমাদের মহানবী হযরত মুহাম্মদ, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মদ সাল্লাল্লাহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আলাইহি ওয়াসাল্লাম এর উপর নাযিল হয়েছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নাজিল হয়েছে। কুরআন মজিদ কার উপর নাজিল হয়েছে? আল কুরআন কার উপর নাজিল হয়েছে বলো? আল কুরআন আমার সাথে পড়ো, আমাদের নবী, আমাদের মহানবী, আমাদের মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহু সাল্লাম এর উপর নাজিল হয়েছে। তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের উপর নাজিল হয়েছে, কার উপর? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম। ঠিক আছে, আচ্ছা আমরা আরেকটা প্রশ্ন যাই, আল কোরআনে সূরা কয়টি আছে? আল কোরআনে কয়টি সূরা আছে? আল কোরআনে কয়টি সূরা আছে? 114টি বলো। আল কোরআনে কয়টি সূরা আছে? 114টি। এই আকাই বলো, আল কোরআনে কয়টি সূরা আছে? 114টি। 114টি সূরা রয়েছে, আল কোরআনে কয়টি সূরা আছে? 114টি। আল কোরআনে কয়টি সূরা রয়েছে? হ্যাঁ হ্যাঁ, 114টি। আল কোরআনে কয়টি সূরা আছে? 114টি। মাশাআল্লাহ, আল কোরআনে 114টি সূরা আছে বলো? আল কোরআনে 114টি সূরা আছে? আল কোরআনে 114টি সূরা আছে, সূরা না সূরা, সূরা আছে, সাহির আছে, সূরা না সূরা। আল কোরআনে 14টি কি আছে? সূরা আছে। কি আছে? সূরা কি নাকি সূরা বলবা? সূরা না সূরা, হ্যাঁ সূরা। আচ্ছা আল কোরআনে কয়টি সূরা আছে বলো? আল কোরআন, আচ্ছা কাইদ বলো, আল কোরআনে কয়টি সূরা আছে? 114টি বলো না কি রে, হ্যাঁ হ্যাঁ এটা খেয়াল করো, আল কোরআনে 114টি সূরা আছে। 114টি, গুড। 114টি সাহিরা কই, আবার বলো সাহিরা কয়টি সূরা আছে আল কোরআনে? 114টি সূরা আছে, গুড। তারপরে ইফরাজ, আজমার, তাবিন, তুমি কোথায় বলো? আল কোরআনে কয়টি সূরা আছে? 114টি। 114, হ্যাঁ 114টি সূরা আছে, 114টি সূরা রয়েছে আল কোরআনে। কয়টি সূরা রয়েছে? 114টি, 114টি সূরা আছে। 114, 114, 114টি। আচ্ছা নাফিস বলো, আল কোরআনে কয়টি সূরা আছে? 114টি, 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 হ্যাঁ হ্যাঁ 114। ঠিক আছে, তাহলে আমরা কি পড়লাম? আল কোরআনে কয়টি সূরা আছে? 114টি, 114টি সূরা রয়েছে। আচ্ছা তাহলে আজকে আমরা কি কি প্রশ্ন পড়েছি আবার একটু রিপিট করি। নামাজ কয় ওয়াক্ত? সালাত বা নামাজ কয় ওয়াক্ত? পাঁচ ওয়াক্ত। আঙ্গুল দেখাইতে হবে নালে ভুলে যাবা। সালাত বা নামাজ কয় ওয়াক্ত? পাঁচ। পাঁচ ওয়াক্ত।
কি কি আবার বলি আমরা গনি এক নাম্বার ফজর এক নাম্বার ফজর দুই নাম্বার জোহর আসর মাগরিব এশা এশা আবার বলো ফজর 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 জোহর আসর মাগরিব এশা গুড ইয়াসমিন খান সুন্দর করে বলে দিচ্ছে না নাফিস নাফিস আচ্ছা নাফিস ঠিক আছে তাহলে এখন সাবিন বলো হাতের আঙ্গুল দিয়ে মনে রাখো পাঁচ ওয়াক্ত পাঁচ ওয়াক্ত পাঁচ ওয়াক্ত ফজর জোহর আসর মাগরিব এশা নামাজ কয় ওয়াক্ত আকাইদ সালাত বা নামাজ কয় ওয়াক্ত ফজর ফজর জোহর আসর মাগরিব এশা আচ্ছা গুড সাহিরা বলো পাঁচ ওয়াক্ত নামাজ কি কি বলো সাহিরা নামাজ বলো সকাল দুপুর না এই সকাল দুপুর কে বলতেছে ফজর এই সকাল কে ফজর তুমি কি রে ইফরাজ তাবিন তুমি সকাল বলতেছো কেন ফজর বলো ফজর ফজর জোহর মাগরিব এশা এই আবার বলো তাবিন তুমি আমার সাথে সাথে বলো ফজর ফজর জোহর জোহর আসর আসর মাগরিব তাহলে আমরা পাঁচ ওয়াক্ত নামাজের নাম শিখে ফেললাম তাই না দুই নাম্বার প্রশ্ন ছিল আল কোরআন কার উপর নাজিল হয়েছে আল কোরআন কার উপর নাজিল হয়েছে বলো আল কোরআন আমাদের উপর আমাদের মহানবী হযরত মুহাম্মদ এর উপর নাযিল হয়েছে এর উপর মানে কার উপর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর কার উপর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর বলো আকাইদ বলো আল কোরআন কার উপর নাযিল হয়েছে বলো আমাদের আমাদের মহানবী আমাদের মহানবী হযরত মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নাযিল হয়েছে আচ্ছা কার উপর কার উপর মহানবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর উপর না মহানবীর উপর মহানবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর কার উপর এর উপর বলতেছে কেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর কার উপর ঠিক আছে তাহলে আল কোরআনে কয়টি সূরা আছে আল কোরআনে কয়টি সূরা আছে আল কোরআনে কয়টি সূরা আছে আল কোরআনে কয়টি সূরা আছে
114টি 114টি আল কোরআনে কয়টি সূরা আছে 114টি 114টি গুড আকাইদ আল কোরআনে কয়টি সূরা আছে 114টি গুড নাফিস আল কোরআনে কয়টি সূরা আছে 114টি আচ্ছা তাহলে আমরা এই প্রশ্নগুলো পড়ে ফেললাম কি কি প্রশ্ন করছি নামাজ কয় ওয়াক্ত এবং কি কি তারপর আল কোরআন কার উপর নাজিল হয়েছে আল কোরআনে কয়টি সূরা রয়েছে এগুলো আমরা পড়ে ফেললাম তাহলে এগুলো আমরা করে আমরা ভালো করে শিখে ফেলবো এগুলো আমরা বাবা পরীক্ষায় এগুলো আসবে ঠিক আছে আমরা পরীক্ষার প্রশ্নগুলো করব আমরা এগুলো পরীক্ষার জন্য ভালো করে শিখে ফেলবো ঠিক আছে আচ্ছা তাহলে সবাই ভালো থেকো হ্যাঁ সবাই আমার জন্য দোয়া করবা ঠিক আছে আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ